অ্যাকশন নেওয়া হবে কেন বিভ্রান্ত কেন হবে আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যে টাইমলি যদি পয়সা যদি না পাওয়া যায় তাদের ভবিষ্যৎ খারাপ হবে আজকে আপনারা সব মিডিয়াদের বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই গত দিন গতকালকে আমি দেখেছি সব মিডিয়াদেরকে আমি দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা এই স্কলারশিপের জন্য আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে ওনা খাঙ্গামা হয়েছে আমি আশা করব যে আজকে কালকের মধ্যে আমাদের যে ছেলেমেয়েরা স্কলারশিপের জন্য বিভ্রান্ত হচ্ছেন তারা সবাই পেয়ে যাবেন কারণ এই স্কলারশিপ নিয়ে আমি এক দু মাস আগে থেকেই আমি ইনস্ট্রাকশন মানে আমি নির্দেশ দিয়েছিলাম আমার ডাইরেক্টরকে আমার সেক্রেটারিকে যে তাড়াতাড়ি যেমন এই স্কলারশিপ নিয়ে যেমন জামেলা না হয় তার জন্য এই কার্যকরী হয় না কিন্তু চৌত্রিশ হাজারের মতন আমরা অলরেডি স্টুডেন্টের এই খাতার মধ্যে অ্যাকাউন্টের মধ্যে চলে গেছে আর তিন চার হাজার তিন চার হাজারের মতন আছে ছেলেমেয়েরা এখনও আছে এই স্কলারশিপ এই তিন চার হাজারও যারা প্রকৃত যারা প্রকৃত যারা পড়াশোনা করছে যারা প্রকৃত যারা এই যে ইনকাম সার্টিফিকেট যাদের স্কিম নাই যাদের ফেক নাই তারাই এক দু দিনের মধ্যে পেয়ে যাবেন এবং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আমি ডাইরেক্টর এবং সেক্রেটারির সঙ্গে কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি আমি বলবো যে আমাদের অফিসেরও ঘাট মানে এই যারা অফিসারও এখানে প্রবলেম অনেকে টাইমলি কাজ করছে না আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নির্দেশ সময়ের কাজ সময় শেষ করা সময়ের কাজ সময় শেষ করা এতদিন যে প্রবলেম ছিল কোন জায়গায় প্রবলেম কী প্রবলেম তার জন্য আমি সেক্রেটারিকে বলেছি যে প্রবলেমগুলি ডাইরেক্টরকে বলেছি যে প্রবলেমস আছে এটা তাড়াতাড়ি সেলফ সলভ করার জন্য তার জন্য আজকে যে প্রবলেম আছে যে আজকে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উপরে যাই ব্লেম আসছে বারবার আসছে যার যার বারবার ডেপুটেশন দেওয়া হচ্ছে কেন হবে এগুলো তাড়াতাড়ি যেমন রিলিজ করা হয় আমি তো বলে দিচ্ছি তাড়াতাড়ি নির্দেশ করার জন্য রিলিজ করার জন্য আমি তো এক মাস দু মাস আগে আমি সই করে দিয়েছি এটা রিলিজ করার জন্য কোন জায়গায় কি ঘাটতি আছে এটা আমি দেখার জন্য বলেছি এটা এক দু দিনের মধ্যে হয়ে যাবে কোনো চিন্তা করার বিষয় নেই আর আমি দেনের কাছে আমি রিকোয়েস্ট করব যে আগামী দিন গত বছর বারবার বারবার পোর্টাল চারবার পাঁচবার পোর্টাল খোলা ছিল এবার কিন্তু একবার পোর্টাল খোলা হবে একত্রিশ অক্টোবর এই মাসের একত্রিশ তারিখ অক্টোবরের মধ্যে সব যারা স্টুডেন্ট যারা গার্জেন আমি অনুরোধ করব যেমন একত্রিশ অক্টোবরের মধ্যে সবাই যেন পোর্টালের মধ্যে অ্যাপ্লিকেশন করা হয় আর যারা বাৎসরিক আড়াই লক্ষ টাকার উপরে তারা এই পোর্টালে অ্যাপ্লিকেশন থেকে বিরত যেমন থাকে কেউ যেন স্কেম না করা হয় ইনকাম সার্টিফিকেটটা যদি কেউ কোনো যদি ছাত্র ছাত্রী যে বাবা চাকরি করে মা চাকরি করে স্কেম করে যদি দু নম্বর ধরা পড়ে তা ভবিষ্যৎ খারাপ হবে চাকরিও যেতে পারে আমরা তদন্ত করব যদি কেউ যদি দোষী পড়ে যা কানুন আছে যা আইন আছে এটা ব্যবস্থা করবে এটার জন্য আমি বারবার আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি যে একত্রিশ অক্টোবরের মধ্যে সবাই যেন এই পোর্টালের মধ্যে অ্যাপ্লিকেশন করে নমস্কার ধন্যবাদ নেওয়া হবে কেন বিভ্রান্ত কেন হবে আজকে ছেলেমেয়েরা করতে যে টাইমলি যদি পয়সা যদি না পাওয়া যায় তাদের ভবিষ্যৎ খারাপ হবে তার জন্য এটা তো আমি আগেই বলেছিলাম যে তাড়াতাড়ি রিলিজ করা কি কারণ কোন জায়গায় কি অসুবিধা হয়েছে যার দু নম্বরই যে ইনকাম সার্টিফিকেট আছে তাড়াতাড়ি ভেরিফিকেশন করাও সাবডিভিশনে ভেরিফিকেশন করাতে পারে আমরা যদি আমরা যদি ইচ্ছা করি আমরা একসাথের মধ্যে এটা ক্লিয়ার করতে পারি যার ফেক আছে তাদের তাদের হবে না যার অরিজিনাল অরিজিনাল আছে তাদের হবে তার জন্যই আমি বলেছি যে এক দু মধ্যে এটা করে দেওয়ার জন্য আমি দেখবো কে কোন জায়গায় কোন অফিসার এখানে গাবলতি করছে আমি দেখব নমস্কার থ্যাংক ইউ